দর্শক, এই বাড়িতে এমন একটা মেয়ে আছে যে মেয়েটা গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে একবারে ভাইরাল হয়ে গেছে। তো আজকে আমরা সেই বাড়িতে আসছি। এ ভাই, ওই যে খুশি নামের একটা মেয়ে গান গায়ে ভাইরাল হয়েছে, বাড়িটা কোন জায়গায়? ও, আমি আমার স্বাস্থ্যবন খুশির কথা কই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই বাড়ি। এই বাড়ি? আচ্ছা আচ্ছা, তো এই যে খুশি আছেন নাকি আপনি? এই যে খুশি আছেন, আপনার নাম খুশি? একটু এদিকে আসেন, একটু কথা আছে আপনার সাথে। আপনি ওই যে আপনি তো গান গেয়ে ভাইরাল হয়ে গেছেন, আপনি না? আপনার সাথে একটু দেখা করতে আর একটু গান নিতে আসলাম, একটু যদি বাইরের দিকে একটু এদিকে আসতেন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? আল্লাহ রাখছে, ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি ভাই। আচ্ছা, তো এই যে আপনি তো ভালো গান গাইতে পারেন, গান গেয়ে তো আপনি একদম নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছেন, তো একটু গান শোনার জন্য আসছিলাম, একটু গানটা একটু শুনান কয়েকটা। শুনাইতাম? হ্যাঁ গান শোনান একটু, একটু জোরে শুনাইবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শুনান শুনান। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আমায় যাইও না ফেলাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আমায় যাইও না ফেলাই। তোমার বুকে আমারই ঘর, তোমার বুকে আমারই ঘর, সেই কি তোমার জানা নাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আমায় যাইও না ফেলাই। তোমার আমার জীবন বন্ধু, এক সুতায় গাতা, গাছের সাথে যেমনে বন্ধু, পেঁচায় তাকে লাতা। তোমার আমার জীবন বন্ধু, এক সুতায় গাতা, গাছের সাথে যেমনে বন্ধু, পেঁচায় তাকে লাতা। আমি খুশি বাইসায় আসি, আমি খুশি বাইসায় আসি, হৃদয়ের আশাই আমায় যাইও না ফেলাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আমায় যাইও না ফেলাই। আমার বুকের আইকা মাতা, দিয়াছিলে কাতা, ভুলিব না আমায় বন্ধু, প্রাণে দিলা বেতা। আমার বুকের আইকা মাতা, দিয়াছিলে কাতা, ভুলিবে না আমায় বন্ধু, বুকের আইকা মাতা। এখন খুশি ভালো আসি, এখন খুশি ভালো আসি, তুমি ভালো নাই আমায়। আচ্ছা একটু সাইলেন্ট আজান দিছে তো, এর জন্য আমরা একটু বিরতি নেই। আচ্ছা, এই যে আপনি গানটা যে গাইলেন, বুঝছেন, এই গান গেয়ে তো বর্তমানে আপনি ভাইরাল হয়ে গেছেন না? তো আপনি তো এই যে কক্সবাজারের মেয়ে, এই কক্সবাজারে এই যে ঘরটা কি আপনার? হ্যাঁ আমাদের মাটির ঘর। আপনাদের মাটির ঘর? এই মাটির ঘরে থাকেন আপনি? হ্যাঁ। কষ্ট হয় না মাটির ঘরে থাকতে? না কষ্ট হয় না। ও ও, এইটা কি পাকের ঘর না? হ্যাঁ পাকের ঘর। কি করতেছিলেন আপনি? আমি এখানে গর্বসাছিলাম আর। ও আচ্ছা আচ্ছা, তো আছেন ভালোই না? হ্যাঁ আছি। আচ্ছা, তো আপনার জন্মস্থান কি কক্সবাজারে? জি কক্সবাজার। কক্সবাজারে। আচ্ছা, ভবিষ্যতে আপনার ইচ্ছা কি? ইচ্ছে আমার যে গান টান করব আর কি, মানে শিল্পী হওয়ার ইচ্ছা। তো দর্শক, ওনার ইচ্ছা জীবন অনেক বড় শিল্পী হবে। তো আপনারা যদি ওনার গানটা ভালো লেগে থাকে, মানে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের কারণে হয়তোবা এই গরিব মেয়েটা একদিন সফলতার মুখ দেখতে পারে। সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আজকের মধ্যে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।